শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সকলের মঙ্গল কামনা করেই আমরা আজকের ক্লাস শুরু করছি। দেখো, আমরা দ্বিতীয় চ্যাপ্টারে পড়ছিলাম তোমরা হয়তো দেখতে পাচ্ছ, সেন্ট গ্রেগরিস হাই স্কুল অ্যান্ড কলেজ। আমরা পড়ছি ইকোনমিক্স প্রথম পত্র, অর্থনীতি প্রথম পত্র। দেখো, এখানে লিখে রাখছি যে আমাদের চিন্তার মধ্যেই আছে আমাদের জীবন। তোমরা হয়তো দেখতে পাচ্ছ, আমি বারবারই বলি যে চিন্তা করতে শিখতে হবে। সঠিক চিন্তা মানে তোমাকে অনেক বড় মানুষ হিসেবে পরিণত করবে। যেন চিন্তা করলে মানুষের, যে বলে না যে শক্তি খাটালে শক্তি বাড়ে আর বুদ্ধি খাটালে বুদ্ধি বাড়ে, তাহলে অবশ্যই চিন্তা শক্তিকে বাড়ানোই পড়াশোনার মূল উদ্দেশ্য। কিন্তু চিন্তা শক্তিকে বাড়ানো এবং চারপাশের যেই বিষয়গুলো ঘটছে সেই বিষয়গুলোর সাথে আমার পড়াশোনাকে মিল খুঁজে বের করা, এই দুইটার মধ্যে সেতু বন্ধন যে করতে পারবে বাস্তবের বাস্তবের সাথে এবং বইয়ের সাথে, বইয়ের সাথে বোর্ড বইয়ের সাথে, যেটা এই মিল বা সেতু বন্ধন করতে পারলে সে কিন্তু দারুণ একটা মজা পাবে পড়াশোনা করে এবং সঠিক সুন্দর পথ সে খুঁজে পাবে চিন্তা করার জন্য। যাই হোক, দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ বলছিলাম। এখান থেকে আমরা যে এই বিষয়টা রাখছি দেখো আজকে, সেটা হচ্ছে যে উপযোগ, উপযোগ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ মানে কি? প্রান্তিক উপযোগ জিনিসটা কি? পরিবর্তন, কতটুকু পরিবর্তন হয়েছে আগের আগেরটার থেকে, সেটা আমি এখানে দেখো অনেকগুলো অ্যাপেল রাখছি। প্রথম অ্যাপেল আমি ধরলাম, তোমাকে একটা গল্প বলে তারপরে আমরা পড়াশোনায় দেবো। মনে করো একজন মানুষকে, সে প্রথম অবস্থায় ধরে নিলাম সে ক্ষুধার্ত, তাহলে আমি তাকে প্রথম অবস্থায় এই একটা আপেল খেতে দিলাম। একটা আপেল খেতে দেওয়ার পরে সে ওই একটা আপেলে, প্রথম আপেলে খুবই মজা পাবে এবং খেয়ে ফেললো আর কি। তার পরবর্তীতে আবার হাত বাড়াই দেবে নিশ্চয়ই, সে আবার আর একটা আপেল খাবে। ধরে নিলাম আর একটা আপেলও খেয়ে ফেললো, আবার তাহলে আবার আর একটা আপেল দেওয়া হলো, তাকে আর একটা আপেলও খেয়ে ফেললো। এভাবে সে ক্রমাগত, মনে করো এই আর একটা আপেল খেলো, খাওয়ার পরে তাহলে মানে প্রথম আপেল যখন খাচ্ছে ওই প্রথম আপেলের সাথে মনে করো চতুর্থ আপেল, এই প্রথম আপেলে যে পরিমাণ মজা পেয়েছে বা যে পরিমাণ উপযোগ পেয়েছে, চতুর্থ আপেলে কিন্তু সে এই পরিমাণ মজা পাবে না। তারপরে ধরো আমি আর একটা পঞ্চম আপেল খেতে দিলাম, ষষ্ঠ আপেল খেতে দিলাম, সপ্তম আপেল খেতে দিলাম, এভাবে আমি অষ্টম, নবম, দশম, সর্বমোট আমি তাকে 10টা আপেল খেতে দিলাম। তার মানে অষ্টম বা নবমে যে তাকে, ওনার ওনার কি হবে, ওনার আর ইচ্ছা করবে না আপেল খেতে। তার মানে কি? ওনার এই উপযোগটা মিটে গেছে, উপযোগ মানে ওনার পেটটা ভরে গেছে আমরা বলি যেটা, কিন্তু এখানে অর্থনীতি বলছে পেট না ভরে, বলছে উপযোগ মিটে গেছে। তার মানে উপযোগ যদি মিটে যায় তখন কিন্তু সে ওই দ্রব্যের, প্রাথমিক দ্রব্য ভোগ করে যে পরিমাণ উপযোগ পাচ্ছিল ওই পরিমাণ উপযোগ পাচ্ছে না। তবে একটা বিষয় কি, তবে একটা বিষয় হচ্ছে উপযোগ কিন্তু সে পাচ্ছে, একটা দুইটা তিনটা চারটা করে এইভাবে যখন খেতে থাকছে তখন কিন্তু সে উপযোগ বেশি আস্তে 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 বাড়ছে। আমি ছোট করে একটা আর একটা কথা বলি, যে মনে করো তুমি, তোমার তুমি ঈদের, ঈদ বা যে কোনো তোমাদের যে ধর্মীয় অনুষ্ঠান, সেই ধর্মীয় অনুষ্ঠান ছোটবেলায় কি হয়েছে, এসে তোমার পিতা, তোমার মাতা, তোমার ভাই, তোমার বোন, তোমার চাচা চাচি অনেকে টাকা দেয়নি, টাকা দিয়েছে। আমি ধরে নিলাম তোমার বাবা পিতা তোমাকে 50 টাকা দিয়েছে, তোমার মা তোমাকে ধরলাম 50 টাকা দিয়েছে। তাহলে এখানে এখানে দেখো যে প্রান্তিক উপযোগ কত কতটুকু বেড়েছে, 50 থেকে 50 বাদ দিলে জিরো, তার মানে এখানে প্রান্তিক উপযোগ জিরো। প্রান্তিক উপযোগ জিরো হতে পারে, ঋণাত্মক হতে পারে, কতদিন দেখাছিলাম কিরা ভাবে ঋণাত্মক হতে পারে, বাবা দিল 50 টাকা, মা দিল 40 টাকা, তাহলে বাড়ছে কত? বাড়ছে না, -40 কমেছে, তার মানে এখানে প্রান্তিক উপযোগ ঋণাত্মক। এবার যদি বাবা 50 টাকায় দিয়েছে প্রথমবার, ঠিক না, মা যদি 100 টাকা দেয়, তাহলে এবার তোমার প্রান্তিক উপযোগ কত? ওই যে 50 থেকে 100 বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা বাড়লো কত? বাড়ছে হচ্ছে 50 টাকা। এইভাবে আমরা চিন্তা করতে পারি।
যে প্রান্তিক মানে পরিবর্তন, কতটুকু পরিবর্তন, পূর্বেরটার থেকে বর্তমানটার কতটুকু পরিবর্তন হয়েছে, এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু আমরা চিন্তা করতে পারি। আবার যদি বলি যে পিতা দিয়েছে 50 টাকা, মা দিয়েছে 100 টাকা, তাহলে টোটাল মোট উপযোগ কত, টিউ কত, মোট মোট মানে কি এই দুইটা যোগ হবে 100 হবে। আর যদি প্রান্তিক বলি তাহলে কত হবে, এই দ্বিতীয়টার থেকে প্রথমটা মাইনাস, দ্বিতীয়টার থেকে প্রথমটা মাইনাস। আবার ধরলাম যে মা যখন দিল 100 টাকা, ভাই দিয়েছে, তোমার ভাই দিয়েছে 200 টাকা, তাহলে ভাই যে 200 টাকা দিল আর মা দিছিল কত আগে, 100, তাহলে এই আগের 100 টাকা থেকে 200 টাকা বাদ হবে, তাহলে প্রান্তিক উপযোগ ওখানে আসছে কত, 200, 100। এবার যে আমি আমি এটা বোঝাতে চাচ্ছি যে সবাই যখন একটা একটা করে কিছু অংশ দিবে, মনে করো তোমার পিতা দিল 50 টাকা, মাতা দিল 50 টাকা, তাহলে ভাই দিল 50 টাকা, এইভাবে কি মোট উপযোগটা আস্তে আস্তে বাড়ছে না, 50, 50, 50, 150, এইভাবে তিনজনের টা বেড়ে যাচ্ছে 150, তার মানে মোট উপযোগটা বাড়তে আছে, কিন্তু প্রান্তিক উপযোগ কত আছে, প্রান্তিক উপযোগ কিন্তু 0 হয়ে যাচ্ছে, কারণ 50 থেকে 50 বাদ দিলে 0, 50 থেকে 50 বাদ দিলে 0। তাহলে প্রান্তিক উপযোগ কখনো তোমার পজিটিভ হয়, কখনো নেগেটিভ হয়, কখনো শূন্য হয়, মানে বাড়ার হারটা কত। এই জন্য আমরা আজকে যে তত্ত্বটা পড়বো, এই তত্ত্বটা খুবই মজার, তোমার কাছে মনে হবে যে এই তত্ত্ব আসলে তুমি নিজের বাস্তব লাইফে তো দেখেছো, কিন্তু আসলে তো এইভাবে চিন্তা করে দেখো নি। দেখো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, মানে একই দ্রব্য কোনো নির্দিষ্ট সময়ে যখন একটা দ্রব্য বারবার ভোগ করা হয় তখন কি হয়, ওই দ্রব্যের মোট উপযোগ বাড়লেও প্রান্তিক উপযোগ কমে যায়। মোট উপযোগ বাড়লে মানে কি বললাম যে 50 টাকা 50 টাকা 50 টাকা 50 টাকা করে দিচ্ছে, তাহলে কি মোট উপযোগ যোগ হয়ে যাচ্ছে, বাড়ছে, প্রথমে 50, তারপর 100, 50, 100, তারপরে আবার কি 50, 150, তারপরে 50, 200, কিন্তু প্রান্তিক উপযোগ বাড়ছে কি, প্রান্তিক উপযোগ বাড়ছে না, কারণ কি প্রান্তিক উপযোগ একটা থেকে আরেকটা কতটুকু বেড়েছে, কতটুকু বেড়েছে সেটা দেখানো হচ্ছে। তাহলে এখানে প্রান্তিক উপযোগ ক্রমশ প্রান্তিক উপযোগ বিধি আস্তে আস্তে কি হয়, আস্তে আস্তে কমতে থাকে, একটা নির্দিষ্ট সময় একই দ্রব্য বারবার ভোগ করতে থাকলে ওই দ্রব্যের মোট উপযোগ বাড়লেও প্রান্তিক উপযোগ কমতে থাকে, এটাই হচ্ছে মূল কথা। তো এই তত্ত্বের প্রথম অবস্থায় এই তত্ত্ব যে আমরা ক্রমশ প্রান্তিক উপযোগ বিধি পড়ছি, এটার প্রথম ধারণা দেন কে, হারম্যান হেনরি গোমেস। দেখো তোমরা হয়তো দেখতে পাচ্ছ ক্রমশ প্রান্তিক উপযোগ, তোমাদের বইয়ের আলোকে এবার দেখো যে ক্রমশ প্রান্তিক উপযোগ বিধিটি জার্মান অর্থনীতিবিদ হারম্যান হেনরি গোমেস প্রথম উল্লেখ করেন, পরবর্তীতে মার্শালের ভাষায় এটা পূর্ণতা লাভ করে। তো মার্শাল 1890 সালে তার প্রিন্সিপাল ইকোনমিক্স গ্রন্থে এই তার একটি সংজ্ঞা দিয়েছিল, সেই সংজ্ঞাটা আমরা দেখব, তার মূল বক্তব্যটা আমরা দেখে আসি। দেখো মূল বক্তব্যটা কি বলছে এখানে, যে কথাটা আমি বললাম, একটি নির্দিষ্ট সময় অন্যান্য অবস্থায় স্থির থেকে, মানে সব অবস্থা সমস্যা নেই, কোনো অবস্থার পরিপ্রেক্ষিতে পরিবর্তন নেই, অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো নির্দিষ্ট সময়ে ব্যক্তি যখন একই দ্রব্য ক্রমাগত ভাবে ভোগ করতে থাকবে, ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ হ্রাস পায়, অর্থাৎ ভোগের একক প্রতি প্রান্তিক উপযোগের ক্রমান্বয়ে হ্রাস, এই দুই সম্পর্ক অর্থনীতি ক্রমশ প্রান্তিক উপযোগ বৃদ্ধি বলে। তার মানে কি বললাম যে ওই যে বললাম যে পিতা মাতা অমুক অমুক দিল টাকা, ওই টাকা টোটাল যোগ করলে আস্তে আস্তে মোট উপযোগটা বাড়বে, কিন্তু প্রান্তিক উপযোগটা হ্রাস পাবে, প্রান্তিক উপযোগটা হ্রাস পাবে, সেটাই সে কথাই বলেছে। দেখো কারণ ওই দ্রব্যের একই দ্রব্য যখন মানুষ ভোগ করতে থাকে তখন ওই দ্রব্যের প্রতি মানুষের একটা অনীহা সৃষ্টি হয়ে যায়, ওই দ্রব্য তার আর ভালো লাগে না তখন ওই নির্দিষ্ট সময়, কিন্তু পরে ভালো লাগতে পারে। যদি আমি 10 মিনিট পর পর একটা করে আপেল দিই তাহলে তোমার খারাপ না লাগতে পারে, ভালো লাগতে পারে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে দিতে দিই তাহলে ভালো লাগবে পারে, কিন্তু একই সময়ে একটা খাওয়ার পরে আর একটা, একটা খাওয়ার পরে আর একটা, একটা খাওয়ার পরে আর একটা যদি এভাবে দিতে থাকি তাহলে কিন্তু তোমার ওই দ্রব্যের প্রতি অনীহা সৃষ্টি হয়ে যাবে। চ্যাপম্যান একজন বলছে যে কোন দ্রব্য আমরা অতিরিক্ত ভোগ করি, যতই ওই দ্রব্যটি কম পরিমাণে ভোগ করতে চাই আমরা দ্রব্যটি অতিরিক্ত ভোগ করতে চাই না। স্যার তার মানে এরকম হচ্ছে যে কোনো দ্রব্য আমরা যত অতিরিক্ত ভোগ করি তত ওই দ্রব্যটি কম পরিমাণে ভোগ করতে চাই, মানে আমাদের ইচ্ছা করে কম, বেশি বেশি ভোগ করতে চাইলে ওই দ্রব্যটি আর ভালো লাগে না, তখন আমাদের ইচ্ছা করে কম, তাই বলছে ওই দ্রব্যটি অতিরিক্ত ভোগ করতে চাই না আমরা। খুব সুন্দর কথা বলেছে চ্যাপম্যান। আর এই যে যেটা বলছিলাম 1890 সালে প্রিন্সিপাল ইকোনমিক্স গ্রন্থে বলছে যে তোমার কোন বিশেষ দ্রব্যের মজুদ বৃদ্ধি হোক, যখন আমরা ওই দ্রব্যকে মজুদ করে ফেলি, মজুদ বৃদ্ধির পরে কোন ব্যক্তি যখন অতিরিক্ত উপযোগ লাভ করবে, মজুদ বাড়বে, মজুদ বাড়লে তো উপযোগ বাড়বে তাই না, ওই দ্রব্যের তার উপযোগ বাড়বে, উপযোগ বাড়লে মজুদ বৃদ্ধির সাথে সাথে ওই দ্রব্যের উপযোগটা আস্তে আস্তে হ্রাসমান হয়ে যায়, মানে একই সময় একই দ্রব্য যখন বারবার খেতে থাকে তখন তার ওই দ্রব্যের প্রতি একটা অনীহা সৃষ্টি হয়ে যায়, সেটাই বলা হচ্ছে এখানে। খুবই মজার একটা বিষয়। দেখো আমরা এবার ছকের মাধ্যমে দেখো, এটা অনুমিত শর্ত আছে কিছু, অনুমিত শর্ত মানে কি, অনুমিত মানে এই শর্তগুলো পালন করে, এই এই তত্ত্বটা পড়তে গেলে এই শর্তগুলো পালন করবে। যেমন ক্রমশ প্রান্তিক উপযোগ বিধি
উপযোগ বিধিতে নিম্নোক্ত কিছু অনুমিত শর্তের উপর, যেমন হচ্ছে উপযোগ পরিমাপ করা সম্ভব, উপযোগকে পরিমাপ করা সম্ভব। কতদিন বলছিলাম 10 টাকাতে একটা পেয়ারা রাখলাম, ওই 10 টাকায় ওই দ্রব্যের উপযোগ, ঠিক না? তার মানে উপযোগকে আমরা পরিমাপ করতে পারবো সংখ্যার মাধ্যমে, টাকার মাধ্যমে। এটা বলছে মার্শাল। এই তত্ত্বটাও মার্শাল দিয়েছে, ভোক্তার পছন্দ এবং রুচি আয় পরিবর্তিত অপরিবর্তিত অপরিবর্তিত থাকবে, ওই সময় ওই দ্রব্যই খাবে, শুধু অন্য কোনো দ্রব্য খাবে না। মানে একই সময় বারবার বারবার সে আপেল খেতেই থাকবে, খেতেই থাকবে, এক সময় সবাই কি হবে আর ভালো লাগবে না, বা একটা সময় অন্য দ্রব্য যখন জিতেই থাকবা দিতেই থাকবা তখন ভালো লাগবে না। তুমি আর যদি তুমি চিন্তা করো যে তুমি মাংস খেতে ভালো লাগে, তাহলে তুমি যদি একটানা 7 দিন 8 দিন খাও তখন তোমার আর ভালো লাগবে না। ভোক্তা অবশ্যই যুক্তিশীল হতে হবে, উপযোগের অর্থ প্রকাশ করতে, এই যে উপযোগ করলাম যে পরিমাপযোগ্য, তাহলে অর্থের মাধ্যমে প্রকাশ করা যাবে, এবং অর্থের প্রান্তিক উপযোগ স্থির, অর্থের প্রান্তিক উপযোগটা স্থির থাকবে, নির্দিষ্ট সময় বিবেচ্য, ওই সময় একই সময় বারবার দিতে হবে। দ্রব্যের বিভিন্ন একক সমজাতীয়, দ্রব্যটি বিভিন্ন একক অবিভাজ্য এবং ভোগের একক পর্যাপ্ত, এবং অবিভাজ্য মানে ওই ওই ধরনের পণ্য বারবার তাকে খেতে দিতে হবে। যদি উদাহরণের সাহায্যে আমরা এবার দেখবো, দেখো একটা তালিকা দিয়ে আমি যদি এরকম ভাবে দেখাই, দেখো এটা হয়তো তুমি দেখতে পাচ্ছ, আমি একটা এটা সরাই দিই। লক্ষ্য করো, এখানে যেটা দেখানো হচ্ছে, প্রথম একক বলছে দ্রব্যের একক, দ্রব্যের একক মানে প্রথম দ্বিতীয় তৃতীয় এইভাবে বোঝানো হচ্ছে, মানে কিউ কোয়ান্টিটি পরিমাণ প্রথম একক। তারপরে দেখাচ্ছে যে বলছে যে মোট উপযোগ, ওই যে টিউ যোগ হয়ে যাবে, বাবা দিল কয় টাকা, মা দিল কয় টাকা, সবার টাকাটা যোগ হবে, টিউ টোটাল ইউটিলিটি। আর প্রান্তিক উপযোগ কি হবে, প্রান্তিক উপযোগ হবে দ্বিতীয়টা মাইনাস প্রথমটা। প্রথম অবস্থায় দেখো, প্রথম অবস্থায় প্রান্তিক উপযোগটা সমানই থাকবে, কারণ প্রথম অবস্থায় তুমি যদি 10 টাকা দিয়ে আপেল খাও, 10 টাকা দিয়ে একটা পেয়ারা খাও, তাহলে ওই 10 টাকা সমানই তুমি উপযোগ পাবা। এই জন্য আবার মোট উপযোগটাও 10 টাকায়, মানে টিইউ 10 টাকা, মোট উপযোগ কত হলো, তখন মোট উপযোগ একটা যদি আমি আপেল কিনি, পেয়ারা কিনি, তাহলে একটা দ্রব্যের দাম 10 টাকা, হলে মোট টাকা কয় টাকা খরচ করেছি, 10 টাকা, সেই 10 টাকা সমান এই যে এখানে দেখা হচ্ছে টিইউ। এখন ওই দ্রব্যের আমি টোটাল কতটুকু উপকার পাইছি, কতটুকু, তার মানে ওই দ্রব্য 10 টাকা দেখে 10 টাকায় উপযোগ পাইছি, প্রথমবার যে টাকা দিয়ে আমরা খাওয়াই সেই টাকার পরিমাণে উপযোগ পাই, কারণ প্রথমবার মানুষের ক্ষুধা বেশি থাকে বা ওই দ্রব্যের প্রতি একটা আগ্রহ থাকে। তারপরে কি হয়, তারপরে দেখো দ্বিতীয় একক যখন দেখানো হচ্ছে, তার মানে প্রথমটা দ্বিতীয়টা এই দুইটা, তুমি এবার দুইটা আপেল খেয়ে দুইটা পেয়ারা খেয়েছো, দেখো দুইটা পেয়ারা খেয়েছে, তাহলে কি হবে, এই দুইটার যোগফল কত হবে, এই এই 10-এর সাথে 18-এর সাথে কিন্তু প্রথমটা বাদ দিয়ে দাও, দ্বিতীয়টাই পাইছো কত, 8। তার মানে তোমার প্রথমটা খাওয়ার পরে একটু অনীহা সৃষ্টি হয়েছে, আর ওই প্রথম ওই পরিমাণ উপযোগ পাওনি, এই জন্য এখানে দুইটা যোগফল দেওয়া রয়েছে কিন্তু 18। তার মানে এই 18 থেকে 10 বাদ দাও, 8, এই দেখো মার্জিনাল ইউটিলিটি তো 8, ঠিক না? প্রথমটা ঠিকই থাকবে, 10-10ই থাকবে বা 20-20ই থাকবে, সমস্যা নেই, কিন্তু দ্বিতীয়টাই কি হবে, দ্বিতীয়টাই যা দেওয়া থাকবে এইটা দেওয়া থাকবে, টিইউটা দেওয়া থাকবে, সবসময় টিইউ দেওয়া থাকবে, আমার এমইউ বের করতে হবে। তাহলে এই 18 থেকে আমি 10 বাদ দিলাম, দেখো এই যে 8 মার্জিনালিটি পেয়ে গেছি। ঠিক এরকম চতুর্থ তৃতীয়টায় কত হয়, 24 দেওয়া আছে, তাহলে এই তিনটা যোগফলই নিশ্চয়ই 24 আছে, তাহলে এই তৃতীয় নম্বরটাই মার্জিনালিটি কত, তাহলে 24 থেকে 18 বাদ দাও, এই যে 6, দেখছো? তারপরে এইভাবে আমরা চতুর্থটা এই মার্জিনাল এই টোটাল ইউটিলিটি দেওয়া থাকলে আমরা মার্জিনালিটি অটোমেটিক বের করতে পারবো। চতুর্থটা 28 থেকে -24 দাও, 4, 32 থেকে কত বাদ দিবা, 30 থেকে বাদ আছে 28, তাহলে কত থাকে, 2। এবার 30 থেকে 30 বাদ দাও, কত থাকে, 0, এই দেখো 0, মার্জিনালিটি 0 হয়ে গেছে। ওই যে বললাম বাবা দিল 50, মা দিল 50, তাহলে কত হবে, মার্জিনালিটি 0, কিন্তু বাবা দিল 50, মা দিল 60 টাকা, তখন কি মার্জিনালিটি 10। এরকম মার্জিনালিটি কমতে পারে, বাড়তে পারে। তারপরে দেখো সপ্তমে, সপ্তমে কি 28 একক, মোট টাকা 28, আর আগে বাসিল কত, 30, তার মানে দ্বিতীয়টা 30 -28, তাহলে হচ্ছে -30 -28, হ্যাঁ -28, দ্বিতীয়টা হচ্ছে তোমার -8 -2। এবার আমি যদি তোমার বলি, এখান থেকে একটা চিত্র অঙ্কন করবো আমরা, চিত্র অঙ্কন করলে কি হবে, দেখো এইটা এখানে বোঝানো হয়েছে কি দিয়ে, এখানে বোঝানো হয়েছে শরবত দিয়ে, দ্রব্যের একক শরবত, প্রথম একক শরবত, মানে প্রথম গ্লাস শরবত খেয়েছো তুমি 10 টাকা দিয়ে,
10 টাকার সমানই উপযোগ পেয়েছো। দ্বিতীয় গ্লাস খেয়েছো কত দিয়ে? 8 টাকা দিয়ে, কারণ ওই দুইটা গ্লাসে তোর মোট তোমার খরচ হয়েছে 18 একক, তুমি 8 একক উপযোগ উপযোগ আস্তে আস্তে কমছে দেখো। তারপরে 3 একক, টোটাল 3 এককে খরচ করেছে 24 টাকা সর্বোচ্চ। তাহলে 3 এককে 24 টাকা হলে তৃতীয় একক কত করেছে? 24 - 8 6, তার মানে শরবত, দেখো পানি বা শরবত যদি আমরা খাই খুব দ্রুতই আমাদের তৃষ্ণা নিবারণ হয়ে যায়। তারপরে যদি আরো বলা হয় যে তোমাকে পুরস্কার দেওয়া হবে পানি খাওয়ার জন্য, লাস্টে যে মাইনাস মাইনাস হয়ে যায় তখন, লাস্টে মাইনাস হয়ে যায় যে মাইনাস দিস, তখন বিক্রেতা বলবে যে তোমাকে এই দ্রব্য ফ্রি দেওয়া হলো, তাও সে খাবে না, কারণ তার তৃষ্ণা তখন নেই। এখন দেখো এখানে আসি আমরা, এই যে যে সূচি দেখলাম, আসলে এই সূচি প্রশ্নে টিইউ দেওয়া থাকবে, এমইউটা বের করতে হবে। খুব মজার ব্যাপার কি, এই সূচি দেখে আমরা সব কিছু লিখে দিতে পারি। চিত্র অঙ্কন করবো সূচি দেখে, আবার চিত্র দেখে আমি সব লিখে ফেলবো। তার মানে আমার বেসিক জিনিসটা আমাকে একটু বুঝতে হবে, যে কোনো ধরনের চিত্র দিলে, যে কোনো ধরনের শখ দিলে প্রশ্ন আমরা খুব সুন্দরভাবে ওই শখ দিয়ে চিত্র আঁকবো, শখ দিয়েই চিত্র দিয়েই আমরা ওই জিনিসটা ব্যাখ্যা করতে পারবো। এই জন্য খুব মজার একটা ব্যাপার। দেখো আমি যেটা বারবার বলছিলাম, উপরোক্ত সূচিতে দেখা যাচ্ছে যে ভোক্তা শরবত ভোগের পরিমাণ বৃদ্ধির ফলে মোট উপযোগ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ মোট উপযোগ বাড়ছে না, প্রথম গ্লাস খেয়ে খাচ্ছে 10 টাকায়, দ্বিতীয় গ্লাস খাচ্ছে, এই দুইটা মিলে টোটাল হচ্ছে 18, তার মানে 10 থেকে 18 বেড়েছে কিনা, তারপরে 24 ছিল বাড়ছে, কিন্তু প্রান্তিকটা কমছে। ষষ্ঠ এককের ভোগের সময় উপযোগ সর্বোচ্চ কিন্তু প্রান্তিক উপযোগ শূন্য, ওই ষষ্ঠ এককে লাস্টে যখন 30 30 শূন্য হয়ে গেল। সপ্তম একক ভোগের সময় প্রান্তিক উপযোগ হ্রাস পেয়ে ঋণাত্মক হয়, এক্ষেত্রে আবার লাস্টে সপ্তম এককে যে ঋণাত্মক আছে, এক্ষেত্রে ভোক্তা যদি নির্দিষ্ট সময়ে বেশি পরিমাণ ভোগ করার জন্য বিক্রেতা নিকট থেকে 2 টাকা পুরস্কারও দেয়, তখন যদি তাকে 2 টাকা পুরস্কার দেওয়া হয় তখন সে আর ক্রয় করবে না বা খাবে না, তখন ভোগ বা হ্রাস ভোগ তখন উপযোগ হ্রাস পায়। ভোগের এই নিয়মটিকে অর্থনীতিতে বলছে ক্রমশ প্রান্তিক উৎপাদন বৃদ্ধি। তাহলে এইবার আমরা এইভাবে লিখে দিলাম সব সুন্দর। আবার তত্ত্ব পড়তে গেলে আবার তোমার চিন্তা করার দরকার নেই যে প্রশ্ন কিভাবে আসবে, তুমি আগে তত্ত্বটা সুন্দর করে পড়ো, এর ভিতর থেকে যে কোনোভাবে প্রশ্ন আসলেই তুমি লিখতে পারো। তোমার তত্ত্বটা আগে মাথায় রাখতে হবে, এই তত্ত্ব মাথায় রাখলে তুমি সুন্দরভাবে যে কোনো জিনিস যে কোনোভাবে, আমি এবার সব চিত্র আঁকাই, এরকম লম্ব অক্ষ দেখলাম, ভূমি অক্ষ দিলাম, আমার উপরে হবে কি টিইউ, এদিকে হবে কি কোয়ান্টিটি, কোয়ান্টিটি কয়টা আছে? 7 গ্লাস শরবত খেয়েছি আমরা, প্রথম দ্বিতীয় তৃতীয় করে, এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম 7 একক নিয়ে দিলাম, এদিকে কোয়ান্টিটি। এদিকে কি দেবো? টিইউ কত আছে? টিইউ সর্বোচ্চ 30 আছে, তাই না? সর্বোচ্চ আছে 30, তাহলে আমি এখানে ধরলাম 2 করে ধরি। দেখো আমি যে ছোট ছোট ফাঁকা রাখছি এখানে সংখ্যা, মনে করো তুমি এটা দাগ দিয়ে দিবা 2 4 6 8 10, এই যে 10 12 14 16 18, এরকম 18 পরে 20 22 24, এভাবে তুমি ছোট ছোট করে দাগ দিয়ে দাও। দাগ দেওয়ার পরে কি করবা? এবার প্রথমে 1 এককে কত ছিল? 10, এই যে এখানে একটা রেখা পেয়ে গেছি, দেখছো এই রেখা পেয়ে গেলাম, এভাবে আমি দাগ দিয়ে দিলাম। দ্বিতীয়টায় দ্বিতীয় এককে কত পেয়েছি? 18, দ্বিতীয় এককে 18 দিয়ে দিলাম। এবার তৃতীয় তৃতীয় গ্লাস শরবতের সময় আমি উপযোগ পাইছি মোট কত? 24। ওই যে মোট মোট প্রান্তিকটা নিয়ে আসবো না, তার মানে টিউ আঁকছি আমি, মনে রাখো যখন এমই আঁকবো না তখন এমইটা মুছে দেবো, ধরে রাখবো। তারপরে আবার চতুর্থ এককে আসো, চতুর্থ এককে যখন যখন চতুর্থ গ্লাস খাচ্ছি তখন 28 একক পাচ্ছি মোট, তারপরে কত পাচ্ছি? পঞ্চম একক যখন খাচ্ছি তখন মোট 30 একক পাচ্ছি উপযোগ, তারপরে ষষ্ঠ একক যখন আছে তখনও 30, তার মানে এই দুইটা সমান হবে, এই যে এই দুইটা সমান হয়েছে। এবার সপ্তম এককে যখন হচ্ছে তখন এই সপ্তম একক সমান সমান আমি পাচ্ছি, সপ্তম একক কিন্তু কমে যাচ্ছে 28। এইবার যে বিন্দুগুলো পেলাম, এই যে এখানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, এইভাবে মান দিয়ে আমি টোটাল যে রেখাটা পাবো এই রেখাটা টিউ রেখা। কত সুন্দর এবং সহজ জিনিসটা, ঠিক না? এবং এই রেখা তুমি আঁকতে পারলেই আসলে, রেখা আঁকলে একটু লিখবা দেখবা পুরো পুরো মার্কস পেয়ে যাচ্ছ, পাশে 5 পেয়ে যাবা, 4 - 4 পেয়ে যাবা, কোনো সমস্যা নেই, 3 - 3 পাবা, অটোমেটিক পাবা, এখানে গাণিতিক মতো মার্কস, এই জন্য ইকোনমিক্সে 90 পাওয়া সম্ভব, 90 বা তার বেশি। তাহলে আমরা বুঝতে পারলাম যে টিইউ রেখা কিভাবে অঙ্কন করবো এবং টিইউ রেখা মোট উপযোগটা কিভাবে, এই রেখাটা না আস্তে আস্তে কি হচ্ছে দেখো তো, আস্তে 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 সর্বোচ্চ হচ্ছে, সর্বোচ্চ হওয়ার পরে আস্তে আস্তে নিচের দিকে নামছে, এই যে নিচের দিকে নামছে এটাকে বলা হচ্ছে ক্রম হ্রাসমান, ঠিক তো? আস্তে আস্তে নিচের দিকে নামলে বলা হয় ক্রম হ্রাসমান, আর যদি আস্তে আস্তে এদিক থেকে এদিকে উপরে উঠতো তাহলে হয়তো এটা ক্রম বর্ধমান, ঠিক তো? ক্রম বর্ধমান, আর যদি সমানভাবে বাড়তো তাহলে বলা হচ্ছে
সমানুপাতিক। দেখো এভাবে আমরা নিজেরা নিজেদের মতো বর্ণনা দিতে পারবো যে চিত্র চিত্রে ভূমি অক্ষে কি ধরলাম, ভূমি অক্ষে পরিমাণ, এবং লম্ব অক্ষে কি উপযোগ নির্দেশ করেছে, টিউ নির্দেশ করেছে যেটা। এবার আমি সুন্দরভাবে কিন্তু এই জিনিসটা ব্যাখ্যা করতে পারবো যে প্রথম একক যখন ভোগ করছি তখন কত একক, প্রথম একক যখন দ্বিতীয় একক যখন ভোগ করছি তখন আমি কত একক উপযোগ পাইছি, তৃতীয় একক যখন ভোগ করছি এই তৃতীয় একক তখন মোট একক 24, পঞ্চম চতুর্থ একক সর্বোচ্চ ক্লাস যখন ভোগ করছি তখন 28। এই টোটাল মিলিয়ে এ বি সি ডি যোগ করে আমরা যে রেখাটা পাবো এটা হচ্ছে তোমার কি বলবো, এটা হচ্ছে টোটাল ইউটিলিটি, মোট উপযোগ রেখা, টোটাল ইউটিলিটি, মোট উপযোগ রেখা। বুঝতে পারলাম, আশা করি বুঝতে পারছো, এবং সঠিক সুন্দরভাবে তোমরা এই চিত্র অঙ্কন করো, অঙ্কন করে আমাকে দেখাও সুন্দর মতো। তুমি যদি কাজ করতে পারো তাহলে অবশ্যই ভালো একটা এখান থেকে রেজাল্ট আসবে, এবং তুমি এখান থেকে অনেক ভালো অন্যজনকেও কিন্তু এটা এই জিনিসটা বোঝাতে পারবা। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ, এবং সঠিক সুন্দরভাবে হোমওয়ার্কগুলো করো, আশা করি ভালো কিছু করবা। দেখা হবে পরবর্তী ক্লাসে।